गोटा विश्व जाने कार्तिक मासेर शेष दिन अर्थात संक्रांतिते कार्तिक पुजो करा हुए थाके। एई दिन आपनी आपनार बाड़ीर तुलसी गाछे बेधे देबेन एकटी छोट्ट एबं सामान्यतम जिनिस, जे जिनिसटी बाँधले आपनी जे इच्छाटी आपनार बोलबेन सेई इच्छाटी आपनार पूर्ण होबे। এই কার্তিক মাসকে দামোদর মাস যে বলা হয় এটা আপনারা সকলেই জানেন। এই দামোদর মাস অন্যান্য মাসের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই মাসেই বিষ্ণুদেব তার শয়ন থেকে তিনি আবার ওঠেন অর্থাৎ তার ঘুম ভাঙে। এটা আপনারা নিশ্চয়ই জানেন উৎপন্না একাদশীতে, শয়ন একাদশীতে তিনি শয়নকক্ষে তিনি ঘুমোতে গেছিলেন এবং ঘুমিয়ে পড়েছিলেন, আর উৎপন্না একাদশীতে তিনি আবার জাগ্রত হন। দর্শক বন্ধুরা, মাতা তুলসী দেবীকে পুজো অর্চনা করে আপনি যদি তুলসী গাছের গোড়ায় এটি বেঁধে দিতে পারেন, তাহলে মা তুলসী যেমন আপনার প্রতি সন্তুষ্ট হবেন, তেমনি আপনি মন থেকে এই গাছটিতে ওই জিনিসটি বাঁধার সময় মনে মনে যা বলবেন আপনি কিন্তু তাই পাবেন। নমস্কার প্রত্যেককে, আস্তিক চ্যানেলে জানাচ্ছি স্বাগত। আশা করি মায়ের কৃপায় আপনি আপনার পরিবার সকলে ভালো আছেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এবার মূল পর্ব শুরু করা যাক। বন্ধুগণ, আপনাদেরকে বলি এই কার্তিক সংক্রান্তির দিন আগামী বৃহস্পতিবার পড়েছে। আপনি ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলার আগেই অর্থাৎ বিছানা থেকে মাটিতে নামার আগেই আপনি ভগবানের নাম স্মরণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি বিষ্ণুদেবকে স্মরণ করবেন, তার নাম জপ করবেন, বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি বলবেন তিনবার অথবা একুশবারও বলতে পারেন। তারপরে আপনি আপনার হাতের তালুর দিকে তাকিয়ে বলবেন করাক্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটিও আপনারা তিনবার বলবেন, তারপরেই বিছানা ছেড়ে উঠবেন। এই দিন সকালে ঘুম থেকে উঠেই যে কাজগুলি একেবারে করবেন না, কোনো অশ্লীল ছবি দেখবেন না বা উঠেই আয়নায় মুখ দেখবেন না, কারোর ছায়া দেখবেন না বা কোনো রকম ঝগড়াঝাটি অশান্তি কলহ বিবাদ এগুলি করবেন না। হ্যাঁ বন্ধুরা, এই কাজগুলি করবেন না। যদি পারেন ভোরবেলা অর্থাৎ একেবারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, আর যদি ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণুর নাম জপ করতে ভুলে যান সেক্ষেত্রে বলবো স্নান সেরে অবশ্যই ভগবান বিষ্ণুর নাম জপ করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, সকালবেলায় কিন্তু কোনো রকম ফাঁকা কোনো জিনিস দেখার আগেই বিষ্ণুদেবের নাম আপনাদেরকে নিয়ে নিতে হবে। ধরুন জলের বোতলে জল নেই, ফাঁকা পড়ে আছে, হাঁড়ি দেখলেন ফাঁকা, এই ধরনের কোনো ফাঁকা কলসি আপনারা কিন্তু দেখবেন না, এতে ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে না। পবিত্র কার্তিক মাসের সংক্রান্তির দিনে আপনি মাথায় শ্যাম্পু সাবান ইত্যাদি দেবেন না, এবং যারা মানবেন তাদের উদ্দেশ্যে বলি এই দিনটি অন্তত আপনারা মদ্যপান থেকে এবং ধূমপান থেকে দূরে থাকবেন, আর আমিষ জাতীয় খাবার একেবারেই গ্রহণ করবেন না। হ্যাঁ, এই দিন নিরামিষ আহারই খাবেন। বন্ধুরা, কার্তিক মাস অত্যন্ত পবিত্র মাস, তার সংক্রান্তি পড়েছে লক্ষ্মীবারে বৃহস্পতিবারে, তাই
বুঝতেই পারছেন এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ। এই দিন যেমন আপনি নখ চুল দাড়ি ইত্যাদি কাটবেন না, তেমনই আমিষ খাবার খাবেন না। যদি ভুলেও খেয়ে ফেলেন আপনার জীবনে চরম অধঃপতন হবে। হ্যাঁ, হবেই। বন্ধুরা, কার্তিক তথা দামোদর মাস, এই মাসের পবিত্রতম দিন সংক্রান্তির দিনে আপনারা তুলসী মহারানীর পুজো করবেন, তারই সাথে মাতা তুলসী রানীকে আপনি দেবেন একটি লাল রঙের কাপড়। হ্যাঁ, যে লাল কাপড় দেখবেন তুলসী গাছকে দেওয়া হয়, অর্পণ করা হয় মাতা তুলসী রানীকে, আপনারাও ওই লাল রঙের চেলি কাপড় বা লাল কাপড় কিনে এনে তুলসী গাছে জড়িয়ে দেবেন, আপনি মাকে অর্পণ করবেন। যখন তুলসী গাছে আপনি এটা জড়িয়ে দেবেন, তখন বাড়তে বাড়তে আপনি আপনার মনের ইচ্ছাটা মাকে বলবেন। মাতা তুলসী রানীর নিত্যদিন সেবা করতে পারলে তিনি আপনাকে সব কিছু এনে দেবেন, অঢেল সম্পদ দেবেন, কারণ তিনি হলেন স্বয়ং বিষ্ণুদেবের পত্নী। হ্যাঁ, আর শুধু কি তাই, তুলসী গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। তাই আপনি যদি দেবী তুলসীকে ঠিকমতো যত্ন করতে পারেন, তাকে সেবা যত্ন করে রাখতে পারেন, শ্রদ্ধা ভক্তি সহকারে তার পূজা পাঠ করেন, তারই সাথে এমনই একটি দিন সংক্রান্তির দিনে তুলসী গাছে জড়িয়ে দেবেন একটি লাল কাপড়, যেমনটা হয়তো আপনারা দেখেছেন, যদি দেখে থাকেন তাহলে সেই রকমই লাল কাপড় আপনি মা তুলসীকে নিবেদন করুন কিনে এনে। হ্যাঁ, দেখবেন আপনার মনের ইচ্ছাটা অবশ্যই পূর্ণ হতে বাধ্য, যদি আপনি এই সমস্ত কিছু মন থেকে মানেন এবং বিশ্বাস করে মায়ের আরাধনায় নিজেকে লিপ্ত করেন। যাই হোক, আজকে এটুকুই আমার বলার বক্তব্য ছিল বা কর্তব্য ছিল বলা যেতে পারে, আপনাদেরকে জানাবো বলেই চলে এসেছিলাম। এবার আমাকে বিদায় নিতে হচ্ছে। যদি আজকের পর্বটি আপনাদের মনে একটুও সমৃদ্ধ জোগায়, আপনাদের যদি ভালো লেগে থাকে তখনই লাইক করবেন, আর সারা জীবন আপনারা রাধা কৃষ্ণের কৃপা পেতে নিজেদের ঘরে লক্ষ্মীশ্রী বৃদ্ধি করতে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী, রাধে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই, এই কমেন্টে আপনারা লিখে যাবেন। আর পারলে আপনি আপনার বন্ধু বান্ধবীকে এটি শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।